আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা চলে এসেছি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে। আচ্ছা, তাহলে আমরা কি কি পড়ছিলাম, কি কি জেনেছি? আমরা একটি অধ্যায় অলরেডি শেষ করে দ্বিতীয় অধ্যায় শুরু করেছি, তাই না? শুরু করেছি, কিছু জেনেছি। দেখো, কোন পর্যন্ত পড়েছিলাম আমরা বলতো? আমরা পড়েছিলাম উদ্ভিদের আবাসস্থল পর্যন্ত। আমরা জেনেছি বিভিন্ন উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জায়গায় কীভাবে থাকে, কোন পরিবেশে থাকে, তাই না? আচ্ছা, তারপর কি জেনেছি? যে প্রাণীর বাসস্থান, প্রাণী বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকম প্রাণী কীভাবে কোন কীভাবে কেমন বাসস্থানে থাকে সেটা সম্পর্কে জেনেছি। আচ্ছা, এখন আজকে কি জানবো? আজকে আমরা জানবো আবাস স্থলের ভিত্তিতে উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্নতা। বিভিন্ন রকম আবাসস্থল রয়েছে, কেউ কিছু কিছু প্রাণী এবং কিছু কিছু উদ্ভিদ, কেউ ডাঙায় থাকে, কেউ জলে থাকে, তাই না? আচ্ছা, তাহলে এই যে বিভিন্নতা, এই সম্পর্কে আমরা জানবো যে দেখি বইয়ে কী লেখা আছে। আচ্ছা, আমরা জেনেছি যে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে, যেমন কি মাটি বা স্থলজ, পানি বা জলজ পরিবেশ। দেখো কি লেখা আছে, সামুদ্রিক পরিবেশ, আর কি আছে মরুভূমি পরিবেশ, বনজ পরিবেশ, মেরু অঞ্চলের বিভিন্ন পরিবেশ। মাটি বা স্থলজ পরিবেশ সম্পর্কে তো আমরা জানি, তাই না? আর কি জানি যে পানি বা জলজ পরিবেশ সম্পর্কে, সামুদ্রিক পরিবেশ সম্পর্কে আমরা জানি যে সমুদ্রে কী কী থাকে, মাছ থাকে, হাঙর থাকে। আর কি জানি মরুভূমি পরিবেশ, মরুভূমি সব পরিবেশ সম্পর্কে, মরুভূমি কী এটা সম্পর্কে আমরা জানবো। এরপরে আছে, আচ্ছা তারপরে কি লেখা আছে, বিভিন্ন ভিন্ন পরিবেশে বৈশিষ্ট্য আলাদা। এই যে বিভিন্ন পরিবেশ রয়েছে, জলজ, স্থলজ, মরুভূমি, সামুদ্রিক, এই সবের বৈশিষ্ট্য তো আলাদা, তাই না? যেহেতু আলাদা আলাদা বাসস্থান, তাহলে এদের বৈশিষ্ট্য আলাদা আলাদা হবে। তাহলে কি লেখা যে উদ্ভিদ এবং প্রাণী বিভিন্নভাবে এই সকল পরিবেশে নিজেদের খাপ খাইয়ে টিকিয়ে রাখে, তাই না? এখন স্থলজে যেই উদ্ভিদ বা প্রাণী থাকে, সেই বৈশিষ্ট্য নিয়েই তো পানিতে বা জলে থাকতে পারবে না, তাদের ওই পরিবেশে খাপ খাইয়ে চলতে হবে। আচ্ছা, এখন দেখো কি লাগে, মরুভূমির পরিবেশ। মরুভূমি হচ্ছে অত্যন্ত শুষ্ক স্থান, যেখানে পানির পরিমাণ খুবই কম, ঠিক আছে? বৃষ্টিপাত না হয় না বললেই চলে। আচ্ছা, মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ রয়েছে, যেমন ক্যাকটাস। এখন তাহলে আমরা জানলাম যে মরুভূমিটা আসলে কি। মরুভূমি হচ্ছে খুবই শুষ্ক স্থান, যেখানে বৃষ্টিপাত খুবই কম হয় বা হয় না বললেই চলে। আর এই যে এই পরিবেশ, এই পরিবেশের মধ্যে তো উদ্ভিদ প্রাণী থাকে। এখন এই যে শুষ্ক পরিবেশ, এই শুষ্ক পরিবেশে কোন উদ্ভিদটা নিজেদের খাপ খাইয়ে বেঁচে থাকতে পারে সেটা হচ্ছে, দেখো লেখা ক্যাকটাস। ক্যাকটাস কে আমরা সবাই চিনি, কেউ কেউ হয়তো চিনি, দেখো আম সব করে যে লাগায় না ছোট কাটা কাটা টবে, কোথাও রেখে দেয় শোকেজে উপরে বা জানালার পাশে, দেখেছো না কাটা অনেক, সেটাই হচ্ছে ক্যাকটাস। আর এই ক্যাকটাসটা কোথা থেকে এসেছে, মরুভূমির ওই অঞ্চল থেকে এসেছে, তাই না? সেই অঞ্চল হচ্ছে খুবই শুষ্ক, তাদের পানিরও কিন্তু তেমন দরকার হয় না, কারণ আমরা দেখেছি যে মরুভূমিতে খুবই কম বৃষ্টি হয়, বৃষ্টিপাত না করলে হয় না না বললে চলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এই সকল উদ্ভিদের কাণ্ড এবং পাতা রসালো হয় এবং গভীরাবরণ মসৃণ হয়। কেন হয় দেখো, যা পানি ধরে রাখতে সাহায্য করে। এখন আমরা তো বললাম যে মরুভূমি শুষ্ক অঞ্চল, তাই না? সেখানে বৃষ্টিপাত হয় না বলেই চলে, তাহলে তাদের তো পানি দরকার, কারণ আমরা জানি যে উদ্ভিদ খাদ্য তৈরি করতে, খাদ্য থেকে যে শক্তি নেয় বড় হতে, বৃদ্ধি হতে, তাদের পানি দরকার, মূলের সাহায্য পায় না। এখন এই পানিটা বৃষ্টি যদি না হয় তাহলে পানিটা কীভাবে পাবে, কীভাবে পাবে? দেখো লেখা যে এদের কাণ্ড এবং পাতা রসালো হয় এবং গভীরাবরণ মসৃণ হয়। যখন পানি হয়, বৃষ্টি হয়, তখন কী করে জানো, এরা হচ্ছে কাণ্ড এবং পাতায় পানিটা জমা রাখে, ঠিক আছে? সেই জন্য এদের কাণ্ড এবং পাতার রসালো হয়, সেই অল্প বৃষ্টিতে হয় না যখন, তখন হচ্ছে কি তারা এই পানি ব্যবহার করে বড় হতে পারে, বেঁচে থাকতে পারে, ঠিক আছে? তেমন দেখো কী লেখা যে এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করছে। আমরা যেহেতু পড়ছি যে আবাসস্থলের ভিত্তিতে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী বিভিন্নতা, আমরা তো উদ্ভিদ সম্পর্কে জানলাম যে মরুভূমি অঞ্চলে উদ্ভিদ কীভাবে বাঁচে, কীরকম ক্যাকটাস সম্পর্কে,
তাই না? এখন প্রাণী সম্পর্কে, কারণ প্রাণীও তো রয়েছে, এখন প্রাণী কিভাবে বাঁচে, যে অল্প বৃষ্টি শুষ্ক অঞ্চল কিভাবে থাকবে তারা? দেখো কি লেখা আছে, এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী অরণ্যে বাস করে, এদের মধ্যে রয়েছে সাপ, গিরগিটি, উট। উট কি আমরা চিনি? উট আমরা চিনি, তাই না? মরুভূমিতে থাকে, মরুভূমির জাহাজ আমরা বলি না? দেখো এখানে সুন্দর ছবি দেওয়া আছে না, এটা কত ক্যাকটাসের ছবি দেওয়া আছে, আমরা উট সম্পর্কে জানলাম। এখন প্রাণী হচ্ছে উট, সাপ এবং গিরগিটি। দেখো উট, উটের কত লম্বা একটা গলা থাকে, তারপরে কি থাকে দেখো, পুঁজ থাকে, তাই না? এটাকে পুঁজ বলে না, পিঠের উপরে একটা এরকম, যে আমরা তো দেখেছি কিছু কিছু মানুষের বা এরকম পুঁজ হয়ে যায়, অসুস্থ থাকে, তো সেরকম তো আমরা পুঁজ দিই, সেটা হচ্ছে উটের আল্লাহ সৃষ্টিকর্তা কিন্তু উটকে পুঁজ দিয়েই পাঠিয়েছে। এখন কেন পাঠিয়েছে, সব কিছুর তো একটা উদ্দেশ্য থাকে। দেখো যে উট তার পিঠের পুঁজে চর্বি জমিয়ে রাখে, ঠিক আছে? এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। দেখেছ যে হচ্ছে উদ্ভিদকে যেমন হচ্ছে যে রসালো কাণ্ড ও পাতা দিয়ে দিয়েছে সৃষ্টিকর্তা, তেমন ওকে কি দিয়েছে, উপজ দিয়েছে, যেন সে হচ্ছে সেখানে যে জমা চর্বি রয়েছে সেটা ইউজ করে সেখানে পানি এবং কি খাবার জমা রাখতে পারে। আর মরুভূমিতে যেহেতু পানির অভাব খুব, সেখানে সেখান থেকেই সে পানি নিতে পারে এবং সে হচ্ছে জীবন বেঁচে চলতে পারে। আচ্ছা তাহলে আমরা জানলাম যে মরুভূমিতে উদ্ভিদ এবং প্রাণী কীভাবে বেঁচে থাকে, কীভাবে চলাচল করে। দেখো এখন হচ্ছে বনজ পরিবেশ, এটা হচ্ছে আরেকটি পরিবেশ। বনজ পরিবেশে কীভাবে থাকে দেখি, যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তখন সেখানে বনের সৃষ্টি হয়। মানে দেখো কোনো একটি মাঠ, মাঠের পাশে হচ্ছে অনেক জায়গা, তো ওইখানে প্রাকৃতিকভাবে গাছ থাকলো, আস্তে আস্তে ওই গাছগুলো বড় হলো, দেখো যেমন শালবন, সুন্দরবন, ওখানে এই যে সুন্দরবন, সুন্দরবন আমরা বলি, সেই সুন্দরবনকে মানুষ যে যে গাছ লাগিয়ে এসেছে না, সেটা কিন্তু প্রাকৃতিকভাবে হয়েছে। প্রাকৃতিকভাবে অনেক অনেক গাছ একসাথে হয়ে এত বড় একটি সুন্দরবন গঠিত হয়েছে, তাই না? আচ্ছা তাহলে হচ্ছে দেখো উদাহরণ দেওয়া আছে, যেমন সুন্দরবন এবং শালবন, এটা হচ্ছে প্রাকৃতিকভাবেই গাছগুলো ওখানে জন্ম নিয়েছে, বড় হয়েছে, বিশাল ঘন বনের আকাশ তৈরি হয়েছে। বনজ পরিবেশ আবার অনেক প্রাণীর আবাসস্থল, যেমন আমরা দেখলাম যে মরুভূমির পরিবেশেও হচ্ছে প্রাণী উদ্ভিদ থাকে, তেমন বনজ পরিবেশেও হচ্ছে প্রাণী এখন উদ্ভিদ থাকে। এখন হচ্ছে প্রাণী, আমরা উদ্ভিদ হচ্ছে দেখো প্রাণী কী কী থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, মেছো বাঘ, বন বিড়াল, বানর, পাখি ইত্যাদি, এগুলো হচ্ছে কোথায় থাকে, বনজ পরিবেশে থাকে, ঠিক আছে? আচ্ছা চলো দেখি, এটা ছবি, এর পাশে কি জলজ পরিবেশ, তার মানে কি আবাসস্থলের ভিতরে যে উদ্ভিদ প্রাণী বিভিন্নতা, এটা হচ্ছে জলজ পরিবেশেও কিন্তু উদ্ভিদ প্রাণী থাকে। এখন তারা কীভাবে থাকে, কীভাবে বাঁচে সেটা সম্পর্কে দেখি। পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ পরিবেশ, আমরা পুকুর চিনি, খাল, বিল এগুলো তো আমরা জানি। তো পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, কচুরি পানা, ফুলি পানা ইত্যাদি। শাপলা ফুল আমরা চিনি, আমাদের জাতীয় ফুল শাপলা। এখন কচুরি পানা, কচুরি পানা তো চিনি, তাই না? কচুরি পানা ওই যে একদম ভরে থাকে সবুজ সবুজ, আমরা তো খেয়ে দিলাম গ্রামে গেলে। এখন খুদি পানা, কচুরি পানার সাথে হচ্ছে ছোট ছোট কিছু ভেসে থাকে না, কি বলবো, কচুরি পানার মতো কিন্তু ছোট, ওটা হচ্ছে খুদি পানা, ঠিক আছে? আচ্ছা আবার প্রাণীর মধ্যে রয়েছে ঝিনুক, চিংড়ি এবং মাছ। মানে জলজ পরিবেশেতে আমরা তো জানি যে মাছ থাকে, চিংড়ি চিংড়ির জলেই থাকে, তাই না? ঝিনুক, শামুক এরা কই থাকে, জলে থাকে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা জলজ পরিবেশ সম্পর্কে জানলাম। এখন দেখি 18 পেজে, পেজটা হচ্ছে এরপরের পেজ দেখো তোমরা, সামুদ্রিক পরিবেশ, সামুদ্রিক পরিবেশে দেখা যাচ্ছে অক্টোপাস, আমরা যে ছোটবেলা থাকে কতগুলো হাত থেকে, 8টা হাত থাকে, সেজন্য কি অক্টোপাস না? আচ্ছা এরকম হাঙর, তিমি, কত কিছু দেখো, কচ্ছপ, তাই না? এখন দেখি ভিতরে কি লেখা আছে, সমুদ্র হলো লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার। আমরা তো জানি যে সমুদ্রের পানি কি লবণাক্ত, লবণ যে আমরা খাই সমুদ্র থেকে কিন্তু আসে, এটা একটা প্রসেস আছে, সুন্দর কৌশল, আস্তে আস্তে তোমরা জানতে পারবে যে কীভাবে লবণে তৈরি হয়, ওখানে আমরা না যাই। তাহলে দেখি যে সামুদ্রিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী কী কী প্রাণী থাকে, উদ্ভিদ থাকে কীভাবে থাকে। সমুদ্র অনেক ধরনের উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল, সামুদ্রিক প্রাণীর মধ্যে রয়েছে
তিমি, ডলফিন, মাছ এবং কাঁকড়া। ঠিক আছে, আমরা তো দেখতেই পাচ্ছি যে কত অক্টোপাস, এরাও কিন্তু সামুদ্রিক প্রাণী। আচ্ছা এখন কি দেখো, সামুদ্রিক উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল। দেখো শৈবাল আমরা যে পড়েছি না, যে যে পুরাতন ওয়ালে হচ্ছে মহাশ জন্মে, এটা তো পড়েছিলাম আগে, তো সেটা হচ্ছে সামুদ্রিক শৈবাল। শৈবাল হচ্ছে সমুদ্রে যেসব শৈবাল থাকে তারা হচ্ছে ওই পরিবেশে বেঁচে থাকতে পারে, তাই না? সেটা হচ্ছে সেই জন্য তাদের হচ্ছে সামুদ্রিক শৈবাল নাম দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে তো আমরা দেখলাম সামুদ্রিক পরিবেশে কি কি উদ্ভিদ, কি কি প্রাণী থাকে, কিভাবে বাঁচে। আর হচ্ছে এখন দেখি, দেখো এখানে কি দেওয়া আছে, দেখতে পাচ্ছি সাদা একটা ভালুক, ভালুক না? আচ্ছা মেরু অঞ্চলের পরিবেশ। এখন মেরু অঞ্চলটা কি, মেরু মোর, আমরা মরুভূমি পড়লাম না, এটা কিন্তু উল্টা পাল্টা করা যাবে না। দেখো মেরু একটা মরুভূমি, মরুভূমি যেমন করি না, মরুভূমি হচ্ছে শুষ্ক অঞ্চল, অনেক বৃষ্টিপাত হয় না। মেরু হচ্ছে ঠান্ডা অঞ্চল, ঠিক আছে, সেখানে হচ্ছে মেরু অঞ্চল যেমন অনেক বরফ থাকে বা ঠান্ডা সেরকম। কী লেখা তখন দেখি, দেখো পৃথিবীর উত্তর এবং দক্ষিণের সবচেয়ে ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থান হচ্ছে মেরু অঞ্চল। পৃথিবীতে যে এত, দেখো কয়েকটা সাইড হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আমরা বলি না উত্তর এবং দক্ষিণ, এই দুটো হচ্ছে মেরুতে খুবই ঠান্ডা এবং বরফ জমে থাকে, ঠিক আছে পৃথিবীর। তো সেই সব জায়গাতেও তো প্রাণী এবং উদ্ভিদ আছে, তাই না? এখন তারা কীভাবে সেখানে নিজেদের খাপ খাইয়ে রাখতে পারে। দেখো মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়, কিছু ঘাস এবং পাইন সেই মেরু অঞ্চলে হয়ে থাকে। এছাড়া মেরু ভালুক, শিল, পেঙ্গুইন ইত্যাদি প্রাণী মেরু অঞ্চলে বাস করে। পেঙ্গুইন আমরা চিনি, পেঙ্গুইন কিভাবে হাঁটে না আমরা তো কার্টুন দেখি না, দেখেছি না, চিনি তো। আচ্ছা সেই পেঙ্গুইন কিন্তু আমাদের বাংলাদেশে পাওয়া যাবে না, সেটা হচ্ছে কোথায় পাওয়া যাবে, ঠান্ডা যেখানে বরফে আচ্ছাদিত থাকে চারটি, সেখানে সে পেঙ্গুইন পাওয়া যাবে। আচ্ছা দেখো ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশমে ঢাকা থাকে, সেখানে তো অনেক ঠান্ডা, তাই না? যেমন যে আমরা দেখলাম যে মরুভূমিতে ক্যাকটাস কীভাবে পানি নিয়ে রাখে, তারপর হচ্ছে উট কীভাবে চর্বি জমিয়ে রাখে, কারণ সেখানে পানি থাকে না, বৃষ্টিপাত হয় না, সেরকম যে যে ঠান্ডা মেরু অঞ্চলে সেখানে কীভাবে বেঁচে থাকে, সেখানে হচ্ছে প্রাণীদের চামড়া অত্যন্ত পুরু করে দিয়েছে সৃষ্টিকর্তা, তাই না? সেখানে হচ্ছে অনেক মোটা চামড়া, সেই মোটা চামড়া এবার পশমে ঢাকা থাকে। যে আমরা শীতের দিনে এখন তো সবাই মোটা মোটা সোয়েটার, চাদর এগুলো পরি না, যেন আমাদের ঠান্ডা না লাগে, সেরকম ওইখানকার প্রাণীদের সৃষ্টিকর্তা আগে থেকেই একদম জন্ম থেকেই তাদের মোটা একদম চামড়া এখন পশম দিয়ে দিয়েছে, যেন তারা ঠান্ডায় বাঁচতে পারে। ঠিক আছে, আমরা কি তাহলে বুঝলাম যে কীভাবে এই বিভিন্ন পরিবেশে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকে। আচ্ছা তাহলে আমরা তো বাসায় করবো এটা, ঠিক আছে? আর হচ্ছে এটার উপর কিছু কিছু কোশ্চেন করেছি, ওটা অ্যান্সার দিলে তোমরা জানবে, আর যা জানো না সেটা দেখতে পাবে, যেটা ভুল হয়েছে পরে আমি বলে দিবো অবশ্যই, তোমাদের কোশ্চেন পেপার চেক করে নেক্সট ক্লাসে, ঠিক আছে? আচ্ছা তাহলে তো আমরা আজকে জেনে গেলাম আবাস স্থলে যেতে উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্নতা। আচ্ছা তাহলে হচ্ছে আজকে আমরা এই পর্যন্তই করব, আগামী ক্লাসে আবার নতুন কিছু জানবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাসায় থেকো, খোদা হাফেজ।